জ্যেষ্ঠ সাংবাদিক রফিক ভুঁইয়া মারা গেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও সাপ্তাহিক নতুন কাগজের সম্পাদক। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন রফিক ভুঁইয়া। তখন রিকশা উল্টে গিয়ে তিনি মাথায় আঘাত পান, পরে হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ ছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার বিএনপির সমাবেশকে ঘিরে সহিংসতায় আরও কয়েকজন সাংবাদিক আহত হন, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়েছে। জ্যেষ্ঠ সাংবাদিক রফিক ভুঁইয়া মারা গেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও সাপ্তাহিক নতুন কাগজের সম্পাদক। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন রফিক ভুঁইয়া। তখন রিকশা উল্টে গিয়ে তিনি মাথায় আঘাত পান, পরে হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ ছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার বিএনপির সমাবেশকে ঘিরে সহিংসতায় আরও কয়েকজন সাংবাদিক আহত হন, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়েছে। জ্যেষ্ঠ সাংবাদিক রফিক ভুঁইয়া মারা গেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও সাপ্তাহিক নতুন কাগজের সম্পাদক। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন রফিক ভুঁইয়া। তখন রিকশা উল্টে গিয়ে তিনি মাথায় আঘাত পান, পরে হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ ছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার বিএনপির সমাবেশকে ঘিরে সহিংসতায় আরও কয়েকজন সাংবাদিক আহত হন, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়েছে। জ্যেষ্ঠ সাংবাদিক রফিক ভুঁইয়া মারা গেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও সাপ্তাহিক নতুন কাগজের সম্পাদক। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন রফিক ভুঁইয়া। তখন রিকশা উল্টে গিয়ে তিনি মাথায় আঘাত পান, পরে হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ ছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার বিএনপির সমাবেশকে ঘিরে সহিংসতায় আরও কয়েকজন সাংবাদিক আহত হন, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়েছে।